আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ইউকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন যে আগামী জানুয়ারি থেকে ইউকে ওয়ার্ক পারমিট ভিসার অনেক নিয়ম পরিবর্তন আসবে এবং সব দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই এই ওয়ার্ক পারমিট ভিসা আগের ওয়ার্ক পারমিট ভিসার চেয়ে অনেক বেটার হবে যারা ইউকেতে কাজ করার জন্য আসবেন। আপনার একটা কোয়েশ্চন আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন, আর সেটা হচ্ছে আমরা ইউকেতে স্টুডেন্ট ভিসা আসবো না ওয়ার্ক পারমিট ভিসা আসবো। আমি অবশ্যই বলবো আপনার ওয়ার্ক পারমিট ভিসা আসলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এর কারণটা হচ্ছে আপনারা যদি ইউকেতে স্টুডেন্ট ভিসা আসেন তবে আপনার মেন্টাল প্রেশার, স্টাডি এবং স্টাডি পাশাপাশি আপনাকে জব করতে হবে এবং ইউকেতে স্টাডি পাশাপাশি জব করে সব এক্সপেন্স কভার করা অনেক অনেক হার্ড। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট যারা আছে তারা স্টাডি কন্টিনিউ করতে পারে না এবং ফিউচারে তারা ইললিগাল হয়ে যায়। সো ওই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যদি ওয়ার্ক পারমিট ভিসা যে রিকোয়ারমেন্ট সবগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসায় ইউকেতে আসার জন্য ট্রাই করতে পারেন। ইউকেতে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা আসেন তাহলে ফিউচারে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি জাস্ট ইনকাম করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো এক্সপেন্স থাকবে না, আপনাকে ইউনিভার্সিটি পে করতে হবে না। সো এক্সট্রা কোনো এক্সপেন্স থাকে না, আপনি যাই করবেন ইনকাম করবেন এবং আপনি সেভিং করতে পারবেন। সো সব দিকে বিবেচনা করলে স্টুডেন্ট ভিসার চেয়ে ওয়ার্ক পারমিট ভিসা অনেক বেটার। এখন আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কথা বলবো। ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে দুইটা জিনিস আপনার কাছে অবশ্যই থাকতে হবে। প্রথম হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টস, যেটাতে আপনাকে আইলসে 4.5 পেতে হবে, এবং আরওটা হচ্ছে ইউকের কোনো লিস্টেড অর্থাৎ লাইসেন্সধারী কোনো কোম্পানির কাছ থেকে আপনাকে জবের স্পন্সারশিপ নিয়ে আসতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে মেইন, বাকি অন্যান্য আছে লাইক স্কিল জব, আপনার স্যালারি কত হবে, সো ওইগুলোর উপরে ডিপেন্ডস করে, বাট সব কিছুর উপরে এই দুইটা হচ্ছে মেইন, হচ্ছে আপনার ইংলিশ, সেকেন্ড হচ্ছে ইউকে কোনো একটা লাইসেন্সধারী কোম্পানি থেকে আপনাকে স্পন্সারশিপ নিয়ে আসতে হবে। একটা কোয়েশ্চন আপনাদের মাথায় আসতে পারে, আর সেটা হচ্ছে ইউকেতে লাইসেন্সধারী কোম্পানি থেকে আসলে কি স্পন্সারশিপ পাওয়া যায়। সো এই সংখ্যাটা আসলে খুবই কম, বিকজ ইউকেতে এখন পর্যন্ত অনলি 3% কোম্পানির লাইসেন্স আছে যারা ইউকের আউটসাইড থেকে কাজের মানুষ নিয়ে আসতে পারে। অর্থাৎ ইউকেতে যদি 100টা কোম্পানি হয় তার মধ্যে অনলি 3টা কোম্পানির লাইসেন্স আছে। সো যেহেতু কোম্পানির সংখ্যা কম, সো ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক কম। এখন কোয়েশন হলো, যদি আপনি লাইসেন্সধারী কোম্পানি থেকে স্পন্সারশিপ পেয়ে যান তাহলে আপনার কত টাকা খরচ হবে ইউকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে। সেক্ষেত্রে সাধারণত 5 থেকে 6 লাখ অথবা 7 লাখ টাকা আপনার খরচ হবে, এর চেয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আমি আবার বলবো যে 5 থেকে 7 লাখের ভিতরেই আপনার সব এক্সপেন্স হবে যদি আপনি ইউকের কোনো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যান। এখানে আরেকটা কোয়েশন ভেরি ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে যদি আপনি ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসায় চলে আসেন কোনো একটা কোম্পানির আন্ডারে এবং 1 বছর বা 2 বছর পরে যদি আপনার ওই কোম্পানি থেকে আপনার কাজ চলে যায় অথবা কোম্পানি যদি প্রফিট না করতে পারে অর্থাৎ কোম্পানি যদি বন্ধ করে দেয় তবে সেক্ষেত্রে আপনার কী হবে? সেক্ষেত্রে আপনাকে অনলি 60 ডেজ দেওয়া হবে। এই 60 ডেজের ভিতরে আপনাকে ইউকেতে থেকেই অন্য কোনো কোম্পানি থেকে জবের অফার নিয়ে আসতে হবে। যদি আপনি জবের অফার নিয়ে আসেন তবে আপনি ইউকেতে থাকতে পারেন এবং আপনার ওয়ার্ক পারমিট ভিসা যে আছে ওইটা কন্টিনিউ করতে পারেন। বাট যদি এই সময়ের ভিতরে আপনি অন্য কোনো কোম্পানি থেকে ভিসা নিয়ে আসতে না পারেন অর্থাৎ জবের অফার নিয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশে ব্যাক হয়ে যেতে হবে। এখন ভেরি ইম্পর্টেন্ট যে জিনিস, আর সেটা হলো আপনি কীভাবে লিস্টেড কোম্পানিগুলো খুঁজে বের করবেন অ্যাপ্লিকেশন করার জন্য। সেক্ষেত্রে আপনি অবশ্যই অনলাইনে সার্চ করে দেখতে পারেন অথবা বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে হেল্প নিতে পারেন, অথবা আপনার যে কোনো রিলেটিভস ইউকেতে থাকে তবে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। বাট এখানে অবশ্যই আপনার মাথায় রাখবেন যে বিভিন্ন এজেন্সি আছে অর্থাৎ এদেরকে দালাল বলা হয়, ওইগুলো কিন্তু আপনাকে অনেক প্রেশার দিবে বা ওইগুলোর মাধ্যমে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। দালালের কাছ থেকে আপনার অবশ্যই সাবধান থাকবেন। এখন আপনাদের সঙ্গে আমি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কীভাবে আপনার সঙ্গে চিটিং করা হতে পারে অর্থাৎ দালালরা কীভাবে আপনার কাছ থেকে ফায়দা নিয়ে নিবে, সো এই বিষয়ে একটু আলোচনা করব। ফর এক্সাম্পল, ইউকেতে আমার একটা রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্ট চালাতে আমার 5 জন স্টাফের প্রয়োজন, ম্যানেজার, শেফ, বিভিন্ন পজিশনে। সো আমি এই 5 জন স্টাফকে ইউকের আউটসাইড অর্থাৎ বাংলাদেশ থেকে নিয়ে আসবো। তার জন্য আমি ইউকে গভর্নমেন্টের কাছে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব এবং ইউকে গভর্নমেন্ট আমাকে লাইসেন্স দিয়ে দিবে। লাইসেন্স পাওয়ার পরে আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিব যে আমার কাছে 5টা ওয়ার্ক পারমিট ভিসা আছে, যারা ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে ইচ্ছুক তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। দেন আপনারা এগুলো শোনার পরে আমার কাছে আসবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনারা বলবেন যে হ্যাঁ আমরা যেতে ইচ্ছুক। দেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা পার হেড আমাকে 10 লাখ টাকা দিবেন, যদি আপনারা 10 লাখ টাকা দেন তবে আমি আপনাদেরকে জবের জন্য অফার করব।
ফাইনালি সব কিছু হওয়ার পরে আপনারা আমার সঙ্গে এগ্রি হয়ে যাবেন এবং আপনারা আমাকে 10 লাখ টাকা দিতে রাজি হয়ে যাবেন। সো আমি যে এই 5 জন মানুষকে বাংলাদেশ থেকে নিয়ে আসবো, তখন পার হেড 10 লাখ টাকা হলে আমি কিন্তু 50 লাখ টাকা এখান থেকে পেয়ে যাব। সো আপনাদেরকে আমি ইউকেতে আসার পরে আপনারা আমার কোম্পানিতে অর্থাৎ আমার রেস্টুরেন্টে কাজ করবেন, দেন 1 বছর অথবা 5 মাস 6 মাস কাজ করার পরে আমি কিন্তু অটোমেটিক আমার রেস্টুরেন্টটা ক্লোজ করে দিব অথবা আপনাকে আমার রেস্টুরেন্ট থেকে কাজ থেকে বের করে দিব। আমি যদি আপনাকে আমার রেস্টুরেন্ট থেকে বের করে দেই অথবা আমার রেস্টুরেন্টকে পার্মানেন্টলি ক্লোজ করে দেই, তবে আমার কোনো লস হবে না, অর্থাৎ আমার রেস্টুরেন্টে ইন্স্যুরেন্স থাকবে। সো আমি গভর্নমেন্ট থেকে অলরেডি ফাইন্যান্সিয়াল পেয়ে যাব। বাট প্রবলেম হবে আপনার, অর্থাৎ আপনাকে অনলি 60 ডেজ দেওয়া হবে যখন আমার কোম্পানি ক্লোজ হয়ে যাবে। এই 60 ডেজের ভিতরে আপনাকে অন্য কোনো কোম্পানিতে কাজের জন্য অফার নিয়ে আসতে হবে। সো আপনি যদি অন্য কোনো কোম্পানির কাজের জন্য অফার নিয়ে আসতে পার নিয়ে আসেন বা আসতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু আরও কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে। সো ফিউচারে দেখা যাবে যে আপনার 10 লাখ টাকা আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসেন, ইউকেতে আসার পরে আপনাকে আবার অন্য কোনো কোম্পানিতে জবের জন্য টাকা দিতে হবে। সো এইগুলো আসলে দালাল যারা আছে তারা এগুলো করে। সো আপনার অবশ্যই দালাল থেকে সাবধান হবেন যখন আপনার ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা আসবেন। অবশ্যই আপনারা কোন কোম্পানিতে আসছেন অনলাইনে সার্চ করলে পাবেন কোম্পানি কতদিন ধরে রানিং করছে, সবগুলো আপনারা খোঁজখবর নিয়ে আসবেন। অথবা আপনার যদি কোনো রিলেটিভস ইউকেতে থাকে, তবে তাদেরকে ওই কোম্পানির নাম দেবেন যাতে কোম্পানিটা আসলে সত্যি কি না মিথ্যা এগুলো যাচাই করার জন্য। বিকজ আপনি ইউকেতে আসবেন বাংলাদেশে টাকা ইনভেস্ট করে এবং ইউকেতে আসার পরে যদি আপনি কন্টিনিউ কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে আবার ব্যাক হয়ে যেতে হবে। সো এখানে আপনার প্রচুর টাকা ইনভেস্ট করে আসবেন, বাট আপনার ফিউচারে কোনো কিছুই আপনার কাজে লাগবে না। সো আপনার অবশ্যই দালাল থেকে সাবধান রাখবেন এবং এইগুলা মাথায় রাখবেন।